ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে ঢাকায় নৌকা প্রতীকে জয়ী হয়েছেন কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁয় আনোয়ার হোসেন। নওগাঁ 6 আসনে প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে জয়ী হন আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন 1,05,667 ভোট। এই নির্বাচনে প্রায় 36% বেশি ভোটার ভোট দিয়েছেন। এদিকে ঢাকা 5 আসনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তিনি পেয়েছেন 45,642 ভোট। ঢাকায় 5 আসনে মোট 4,71,071 ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন 49,141 জন, যা মোট ভোটের 10.43%। তবে 2 আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। ঢাকা 5 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁর প্রার্থী শেখ রেজাউল ইসলাম। নির্বাচন বাতিলের দাবিতে রোববার রানীনগর ও আত্রাই উপজেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। রাতে ঢাকা 5-এ বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের প্রার্থী জনাব কাজী মনিরুল ইসলাম সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। কোনোভাবেই এই জায়গা থেকে তারা সরেনি। আমি আমার নেতা কর্মীদের নিয়ে অন্তপক্ষে কম ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে চাই, সে কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি এবং এই অবাধ এবং এই প্রহসনের নির্বাচন আপনাদের মাধ্যমে আজকের এই ভোটারবিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি। এলাকার মধ্যে এমন একটি ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করেছে বহিরাগত লোকদেরকে এনে। ভোটাররা ইচ্ছা থাকলেও তারা কেন্দ্রে যাওয়ার সাহস পায়নি।